হ্যাঁ, আর আমি ওকে ট্রেনে ছাড়তে গেছিলাম। আর তারপর কি করেছি বলতো, ওই হাওড়াতে আমার এক বন্ধু থাকে, তো আমি তার বাড়িতে থেকে গেছিলাম। রব মাচ্ছে শিওর? হুম, সত্যি মানে আমরা যেদিন বেরোলাম আপনিও বেরোলেন, আমরা ফিরে এলাম আপনিও ফিরে এলেন, ব্যাপারটা খুব কাকতালীয় হয়ে যাচ্ছে না? দেখছি জানি কি অদ্ভুত না ব্যাপারটা। আচ্ছা শ্যামলী, তোমায় কেন খামোখা মিথ্যে কথা বলবো আমি? ঠিক আছে, তোমার বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমি আমার ওই বন্ধুকে ফোন করছি, তুমি নিজেই জেনে নাও আমি সেখানে ছিলাম কিনা। সেই তো, মানে আপনার কি আমাকে এতটাই বোকা বলে মনে হয়? আমি জানি ওর দাদা, আপনি তো কাঁচা কাজ করবেন না, আপনি এতক্ষণে বন্ধুকে শিখিয়ে রেখেছেন, আমি জানি সেটা। কি বলতে চাইছো তুমি? কি শিখিয়েছি আমি? আমি তো নিজে বলছি আমি সেখানে ছিলাম। আরে হঠাৎ করে তো জেরা করছো কেন বলো তো শ্যামলী? আর তোমরা সবাই অনেকে, তোমার কি হয়েছে? তুমি শ্যামলীর কথা মানছো? এই তুমি হঠাৎ দুর্গাপুরে কেন গেছিলে? আমার শো ছিল আর তাই জন্য গিয়েছিলাম। তুমি কি সন্দেহ করছো আমাকে? জানতাম, প্রুফ আছে আমার কাছে, ওয়েট। এই যে ট্রেন টিকিট, আমি যে দুর্গাপুর গেছিলাম তার প্রমাণ। কি শ্যামলী, এবার বিশ্বাস হয়েছে তো? আর তোমাদেরকেও বলি হারি, আমি সত্যি বুঝতে পারি না যে তোমরা শ্যামলীর কথা কেন গুরুত্ব এত দাও। কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না যে অহনা কি করে আগে থেকে জানলো ওর দুর্গাপুরে যাওয়ার বিষয়টা নিয়ে প্রশ্ন উঠতে পারে, আর সেই কারণেও ট্রেনের টিকিটটা যত্ন করে রেখে দিয়েছে প্রমাণ হিসেবে। দাদা ভাই একবার টিকিটটা দে তো। হ্যাঁ, টিকিটটা তো ভাঁজও পড়েনি। প্লিজ টিকিটটা। আচ্ছা শ্যামলী, প্লিজ স্টপ ইট। হ্যাঁ, তুমি না সবটা জানতে পারো না, মানে একটা বিয়ে বাড়িতে একটু গান গেয়ে একটু প্রশংসা পেয়ে নিজেকে কি ভাবছো, প্রফেশনাল সিঙ্গার?